কাঁঠাল খাওয়ার পর বীজগুলো কি করেন? কাঁঠালের বীজের উপকার জানলে মাথা ঘুরে যাবে। কাঁঠাল অনেকেরই পছন্দ, শুধু শ্বাস নয়, অনেকে কাঁঠালের বীজ খান। পুষ্টিবিদরা বলছেন কাঁঠালের বীজ হরেক রকমের পুষ্টিকর উপাদানে ভরপুর। এই বীজ খেলে অনেক ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। যেমন কাঁঠালের বীজে রয়েছে স্বাস্থ্যকর ফাইবার, যা হজম, বিপাক এবং সামগ্রিকভাবে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ফাইবার সমৃদ্ধ খাবার কোষ্ঠকাঠিন্য এবং ডায়াবেটিসের সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ভীষণ উপকারী। ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে ফাইবার। দুই, কাঁঠালের বীজে ভিটামিন বি থাকে। এই ভিটামিন দেহের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেশির শক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে ভিটামিন বি খুবই জরুরি। কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই উপাদান শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন বাড়াতে সাহায্য করে, আর এই হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে। কাঁঠালের বীজ প্রোটিনে সমৃদ্ধ, যার ফলে বীজ খেলে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা থাকে, সেক্ষেত্রে এই ধরনের খাবার অত্যন্ত উপযোগী। বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।